ফামাজা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এমন জামানা যদি আমরা পেয়ে যাই যে জামানার মধ্যে প্রত্যেকটা মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক গুনাহের শিকার হবে, এমন জামানায় যদি আমরা চলে আসি, ফামাজা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সেই জামানায় যদি আমরা থাকি আপনি আমাদের কি দিক নির্দেশনা দেন, আমরা কি করতে পারি সেই জামানায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কাজ তোমরা বেশি বেশি করবা। একটু আওয়াজ করে বলেন, গুনাহমুক্ত থাকতে হইলে কয়টা কাজ করতে বলেছেন? এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি বাদিরু বিল আমাল, বেশি বেশি দ্বীনি পরিবেশের মধ্যে থাকবা। দ্বীনি পরিবেশের মধ্যে যদি কোনো ইমানদার থাকে, এই দ্বীনি পরিবেশে থাকলে তার দ্বারা গুনাহ করা সম্ভব না অসম্ভব? আপনি মসজিদের মধ্যে আসেন, মসজিদে বসে গুনাহ করা যায়? গুনার পরিবেশ আছে? আপনার কোনো নিয়ত লাগবে না, আপনি মাথায় একটা পাগড়ি লাগান, মাথায় একটা টুপি দেন, দাড়িটা রাইখে দেন, একটা জুব্বা পরেন, এই পোশাক আপনাকে সিনেমা হল থেকে বিরত রাখবে, কথা কন ঠিক কিনা? আপনি টুপি পরেন, এই টুপি পরে আপনি সিনেমা হলে যাইতে পারবেন না। আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, আপনি সিনেমা হল, নাটক, মঞ্চ, যেখানে যাত্রা প্যান্ডেল, এখানে আপনি দাঁড়াইতে পারবেন না। তার মানে এই পোশাক আশাক আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। বাদিরু বিল আমাল, তোমরা বেশি বেশি আমল করবা, এই আমল তোমাদেরকে গুনাহের পরিবেশ থেকে, গুনাহের জায়গা থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনু আহলাস বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের যে চাটাই আছে, ঘরের যে কার্পেট আছে, এই ঘরের চাটায়ের মতো হয়ে যাইবা। ঘরের চাটায়ের মতো মানে তোমরা ঘরের মধ্যে বেশি সময় কাটাইবা, ঘরের বাহিরে অল্প সময় কাটাইবা। ঘরের যেই কার্পেট আছে, মসজিদের যেই কার্পেট আছে, এই মসজিদের কার্পেটটা মসজিদের ভিতরে থাকে না বাহিরে থাকে, কথা কন? মসজিদের যে জায়নামাজ আছে, জায়নামাজটা কি মসজিদের বাহিরে থাকে না ভিতরে? মাঝে মধ্যে দেখবেন এই কার্পেটটা বের করে, জায়নামাজটা বের করে বাহিরে রোদরে দেয়, আবার কিছুক্ষণ পরে মসজিদে নিয়ে রাইখা আসে, ঠিক কি না? তার মানে যতটুকু সময় বাহিরে দেওয়ার ততটুকু সময় শুধু বাহিরে দিবা, বাকি সব সময় তোমরা ঘর এবং মসজিদের মধ্যে থাকবা। এই দুই কাজ করলে তোমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। তাহলে প্রথম যে কাজ, বাদিরু বিল আমাল, বেশি বেশি কইরা তোমরা আমল করবা। এই কারণে আমল করার দরকার আছে না নাই, এই আমলটাকেই বলা হয় ইবাদত। আর আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন জাতি আর মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছি, সব মানুষ ইবাদত করতে হবে, একজনের আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ ইবাদতের উদ্দেশ্যেই মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছে। তার মানে প্রত্যেক মানুষকে ইবাদত করতে হবে কার? আল্লাহ। কতদিন পর্যন্ত ইবাদত করব আল্লাহ সেটাও জানায় দেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, প্রত্যেকটা মানুষকে আল্লাহর ইবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু চলে না আসে। এর মানে প্রত্যেকটা মানুষকে মৃত্যু পর্যন্ত একজনের ইবাদত করতে হবে, তিনি কে? একজনের ইবাদত করতে হবে, এর ছাড়া কোনো বিকল্প নাই, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। তার মানে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখান থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। সর্বোত্তম আমল তিনটা, অনেক ইবাদত আছে, অনেক আমল আছে হাদিসের কিতাবাদির মধ্যে, এই আমল সংক্রান্ত বিভিন্ন বাব অধ্যায় কায়েম করা আছে। বুখারী শরীফের 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবীজিকে প্রশ্ন করলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, তিনি জিজ্ঞাসা করলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়াতে বহু ইবাদত দিয়েছেন, বহু আমল আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করেছেন, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো এবং পছন্দনীয়, আল্লাহর কাছে সবচাইতে ভালো এবং পছন্দনীয় আমল কোনটা সেটা জানার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ওয়া আফযালু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা আমল পৃথিবীর সব আমলের চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় বলেন, সুবহানাল্লাহ। এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে ভালো এবং পছন্দনীয় আমল। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কয়টা কথা বলেন? তিনটা। এক নম্বর আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, নামাজের যখনই সময় আসবে সাথে সাথে উযু বানায় নামাজ পড়া, এই নামাজ পড়াটা আল্লাহর কাছে সময় মতো নামাজ পড়া সবচাইতে পছন্দনীয় আমল। সময় মতো নামাজ পড়া, সময় মতন নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল। আল্লাহ আমাদের পাঁচ নামাজ বা যবে তা জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আজকে নামাজ পড়েন না সুস্থতা নিয়া, সুস্থতা নিয়ে আজান দেয় ঘরের মধ্যে শুয়ে থাকেন, মসজিদের আশেপাশে থাকলে সেখান থেকে অন্যদিকে চলে যান, এমন মানুষ আমাদের এলাকায় আছে না নাই? আছে। আল্লাহ বলেন, ওয়াইজা আরাদা আন্নি আবদি, আমার কোনো বান্দা যখন আমার থেকে মুখটা ফিরায় নিয়ে যায়, মসজিদে যাওয়া দরকার, মসজিদে যায় না, ঘুরে অন্য দিকে চলে যায়, আল্লাহ তাআলা তার কানের কাছে গিয়া ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ পৌঁছায় বলেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, আইনা তাফিররু, কই পলায়ন করতেছো, কই যাইতেছো, আমারে ভুইলা চলে যাও, ওমান আরাদা আন্নি যিকরি, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে আমার মসজিদ থেকে ফিরা চলে যায় তোমার জীবনটাকে আমি খুব দুর্বিষহ করে দিব বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, কই পালায় যাও, তোমারে আমি সুস্থতা দিলাম আমার ইবাদত করার জন্য, আর আমার ইবাদতের জায়গা থেকে তুমি অন্য দিকে পালায় যাও। ওয়া আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বান্দা আমি সুস্থতা দিলাম, এই সুস্থতা না ইবাদত না করে চলে যাও, আমার সুস্থতার কথা খেয়াল করো, একবার স্মরণ করো, একবার স্মরণ করো, মসজিদটা রেখে চলে যাইতেছো কেন? এক ব্যক্তি নামাজ পড়ে তার যেমন দিন যায়, আরেকজন নামাজ পড়ে না তারও দিন চলে যায়, চলে যায়। এই জন্য যতদিন সুস্থ আছেন এই সুস্থতার কদর করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আজকুরুকা ওয়া তানসানি, বান্দা আমি তোমার ডাকতেছি নামাজের দিকে আর তুমি আমারে ভুইলা চলে যাইতেছো, আমি তোমার নামাজের দিকে ডাকতেছি হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে মুয়াজ্জিন আজান দেয় এটা আল্লাহর আজান, মুয়াজ্জিন হলো আল্লাহর মাইক, মুয়াজ্জিন হলো আল্লাহর মাইক, ডাকটা আল্লাহর মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়াইতেছেন আল্লাহ তাআলা। এই জন্য হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা কানে আসার সাথে সাথে মসজিদের দিকে যাব। আপনি এই হাওরের মধ্যে কাজ করেন, এই নেত্রকোনার মদন থানা, এই হাওরের মধ্যে কাজ করেন ক্ষেত খামারে, সেখানে উযু বানায় নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন কি না? করবেন। এই জন্য মসজিদে আসার সময় নাই, ঠিক আছে, আপনি অনেক ব্যস্ত, যেখানে আছেন ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজটা পড়ে নেবেন। নামাজ কবুল করার মালিককে আল্লাহ, নামাজটা কামাই দিয়ে না। কোনো ব্যক্তি যদি নামাজ কামাই দেয়, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, সে কবরে গেলে আল্লাহ তাকে তিন ধরনের শাস্তি দিবেন। বলেন কয় ধরনের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মিশকাতুল মাসাবি 1630 নম্বর হাদিস, লম্বা হাদিসের এক শেষ ও শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা উকবিরাল মাইয়িতুল ফাজিরু, আর কোন গুনাহগার বান্দা, একজন বেনামাজি মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আতাহু ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, তার কাছে দুইজন ফেরেশতা আসবে। ভালো করে বোঝেন, একজন বেনামাজি মানুষকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে আত্মীয় স্বজনরা চলে যাবে, তাকে কবরের ওখানে একা একা সেখানে বসবাস করার জন্য রাইখে আসবে, রাইখে আসার পর ইয়াতিহি মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা কেমন? নবীজি বলেন, আসওয়াদান আজরুকান, চেহারাগুলো বড় ভয়ঙ্কর কালো ধরনের হবে, আজরুকান চোখ দুইটা নীল বর্ণের হবে, এতটা ভয়ঙ্কর, মা আন্তর কাকরহিমা আন্তর মারাতান মিসলাহু, এতটা ভয়ঙ্কর যেমন ভয়ঙ্কর কোনো মানুষ আপনি দুনিয়াতে কোনো দিন দেখেন নাই বলেন, নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর চেহারার দুইজন ফেরেশতা আসবে, আসার পর ফায়ুজলিসানিহি, এই বান্দাটাকে বসা থেকে শোয়া থেকে উঠে বসাবে, শুয়ে থাকে কবরের মাঝখানে ধাক্কা দিয়ে তাকে বসাবে,
বসানোর পর ফায়াকুলানাহু ওই বান্দাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? বেনামাজি নামাজ পড়ে নাই, তাকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হবে নামাজিকে ডাক দিয়ে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? সে যদি আমার আপনার মতো নামাজি হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, সে রবের পরিচয় দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? ওই ইমানদার ডাইকে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি বেঈমান হয়, সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে বলবে, হা আহা আলা আদরি, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই, বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর প্রশ্ন তার সামনে করা হবে মালাকুল মাউত, ওই দুইজন ফেরেশতা আসবে, ইকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখরি আন নাকির, একজন ফেরেশতাকে বলা হবে মুনকার, দ্বিতীয় জন ফেরেশতাকে বলা হবে নাকির, এই মুনকার নাকির দুইজন এসে দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? ওই লোকটা বলবে, হা আহা আলা আদরি, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। তিন নম্বর প্রশ্ন তাকে বলবে, ওমান হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, এই যে একটা লোকের চেহারা তোমার সামনে তুলে ধরা হইল, উদ্ভাসিত করা হইল, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? ওই লোকটা বলবে, হা আহা আলা আদরি, এই প্রশ্নের জবাব তো আমার জানা নাই। তিনটা প্রশ্নের রায় অ্যানসার যখন গলত হবে, রং হবে, ভুল উত্তর হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে, ওই আল্লাহ তাআলা বলবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা প্রশ্নের জবাবে যা কিছু বলেছে প্রত্যেকটাই মিথ্যা কথা বলেছে, বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, প্রশ্ন ছিল তিনটা, তার কবরে প্রশ্ন ছিল কয়টা? প্রশ্ন ছিল তিনটা, তিনটা প্রশ্নের উত্তর যেহেতু সে সঠিকভাবে দিতে পারে নাই, এই বান্দার কবরের মধ্যে তিনটা শাস্তি দেয়া দাও, বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নামাজি না হইয়া কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতার তিনটা উত্তর যদি না দিতে পারে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে, আন আফরিশুহু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের একটা আগুনের বিছানা আইনা বিছায়া দা, ওয়া আলবিসুহু মিনান নার, এই যে সাদা কাফনের কাপড় পরায়া সুন্দর করে নতুন দামি কাফনের কাপড় দিয়ে পোশাক বানায়া কবর দিছে, এই পোশাকটা সরায়া, আলবিসুহু মিনান নার, ওই জাহান্নামের আগুনের পোশাক আইনা তার গায়ের মধ্যে পরায়া দাও, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউজাইয়াকু কবরুহু, তার দুই পাশের কবরের মাটিগুলা এমন ভাবে তাকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা বাইনা আজলাহু, তার বুকের হাড়গুলো একটা অপরটার মধ্যে ঢুকে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াইজআলু ফি কবরিহি সুবানুম মুবিন, তার কবরের মধ্যে বিশাল বড় বড় সাপকে ধ্বংসন করার জন্য আল্লাহ দিয়ে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে নামাজ করার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছিলেন, নবীজিকে প্রশ্ন করেছিলেন, আইউল আমালি আহাব্বু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি ভালো, সেটা জানতে চাই। নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, বুখারী শরীফের 527 নম্বর হাদিস। নবীজি বললেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় এবং প্রিয় আমল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দুই নম্বরে প্রশ্ন করিয়া বললেন, সুম্মা সালতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর পরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। দুই নম্বর কি করা? পিতা মাতার খেদমত করা, পিতা মাতার খেদমত করা, এটা আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরের সর্বশ্রেষ্ঠ ইবাদত, বলেন সুবহানাল্লাহ। অথচ এটা যে ইবাদত, এটারও যে সওয়াব আছে, এটার যে গুরুত্ব আছে, এটা আমরা অনেকেই বুঝি না, এটা আমরা অনেকেই বুঝি না। পিতা মাতার খেদমত করা, পিতা মাতার যে খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে 60টা ফজিলত দান করবেন, বলেন কয়টা? এই এখান থেকে মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে 60টা ফজিলত দান করবেন। এক নম্বর, যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, তার হায়াত এবং সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দিবে।
দলিল ছাড়া কোনো কথা নাই, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ক্বালান নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুমাদদালাহু ফি উমরিহি ওয়া আইয়ুযাদালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দুইটা জিনিস চায়, একটু আওয়াজ করে বলেন কয়টা জিনিস চায়, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস চায় সে যেন দুইটা কাজ করে। এক নম্বর নবীজি বলেন, মান আহাব্বা আইয়ুমাদদালাহু ফি উমরিহি, তার হায়াত আল্লাহ বৃদ্ধি করিয়া দেখ, ওয়াইয়ুযাদালাহু ফি রিজকিহি, আর তার ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দেখ। এই দুইটা জিনিস যদি কোনো বান্দা চায়, ওই বান্দা যেন দুইটা কাজ করে। এক নম্বর, ফালিয়াবাররু বিওয়ালিদাই, সে যেন তার পিতামাতার সাথে সৎ আচরণ করে, ওয়ালিয়াসিল রহিমা, এবং আপদ কোনোদিন পিছ ছাড়ে না। একটার পরে একটা বিপদ আছে, একটার পরে একটা মুসিবত আছে, আছে না নাই? তার মানে যে পিতামাতার খেদমত করে, পিতামাতার প্রতি সদাচরণ করে, তার হায়াতে এবং জানে মালে বরকত দেন কে? এক নম্বর, যে ব্যক্তি পিতামাতার খেদমত করবে, আমার কথা না, বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, কিতাবটা খুইলে দেখে নিয়েন, আনাস ইবনে মালিক থেকে রেওয়ায়েত, তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি চাইবে তার হায়াতে আর সম্পদে আল্লাহ বাড়ায়া দেখ, হায়াতও বাড়ায়া দেখ, সম্পদও বাড়ায়া দেখ, এটা যদি চায় সে যেন পিতামাতার খেদমত করে। দুই নম্বর, যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলার কাছে সব চাইতে প্রিয় ইবাদতের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। বুখারী শরীফের 527 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সালতুহু, আমি একবার নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজিকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? তিনটা আমলের কথা নবীজি বলেছেন, দুই নম্বরে বলেছেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করা। তার মানে যেই ব্যক্তি পিতা মাতার সাথে সদাচরণ করবে, আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমলের সব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাই দিয়ে দিবে। তিন নম্বর, বড় আজীব ধরনের একটা ফায়দা, তিন নম্বর ফায়দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো বান্দা, কোনো ছেলে সন্তান যদি পিতা মাতার খেদমত করে, এই সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে যত বড় বালা মুসিবতের শিকার হোক না কেন, ওই বালা মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবে। বুখারী শরীফের 2215 নম্বর হাদিস, 2215 নম্বর হাদিস, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, খরাজা সালাসাতুন ইয়ামশুন, তিন ব্যক্তি একদিন ঘোরার জন্য বের হইছে, কয় ব্যক্তি? তিন ব্যক্তি একদিন ঘোরার জন্য, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি একদিন ঘোরার জন্য বের হয়েছে। আপনাদের হাওর অঞ্চলে যেমন ঘোরার জন্য মানুষ বের হয়, ওই তিনজন ব্যক্তি ঘোরার জন্য বের হয়েছে, ঘোরাফেরা করবে, হঠাৎ করে ফাসওয়াবা হুমুল মাতর, তাদের উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন শুরু হয়, তিনজন ব্যক্তি কিছুক্ষণ ঘোরাফেরা করার পর, ঘোরাফেরা করার পর, ফাদাখালু ফি গারিন ফি জাবালিন, একটা বিশাল বড় পাহাড় পাইছে, এই পাহাড়ের একটা গর্তের মধ্যে তিনজন ব্যক্তি ঢুইকে গেছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের একটা গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিছে, এই পাহাড়ের গর্তের মধ্যে বসলে বৃষ্টি উপর দিয়ে চলে যাবে আর বৃষ্টি নিজেদের গায়ে লাগবে না, এই জন্য পাহাড়ের একটা গর্তের মধ্যে বসে গেছে। ফাদাখালু ফি গারিন ফি জাবালিন, একটা পাহাড়ের গর্তের মধ্যে তিনজন গিয়ে আশ্রয় নিছে, ফান হাত্তাত আলাইহিম সখরাতুন, হঠাৎ করে বিশাল বড় একটা পাহাড়ের পাথর এসে উপর থেকে একটা পাথর পড়া এই গর্তের মুখে পড়ে গর্তটা বন্ধ হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। তিনজন জীবন্ত মানুষ পাহাড়ের একটা গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, ফান হাত্তাত আলাইহিম সখরাতুন, বিশাল বড় একটা পাথর আইসা এই গর্তটা বন্ধ হয়ে গেছে, এমন ভাবে বন্ধ হয়েছে যে গর্তের ভিতর থেকে আসমান দেখা যায় না। কি করা যায়?
একজন বললেন, ফাকাল বাযুহুম লিবাযিন, একজন অপরজনকে বললেন, উদুল্লাহ বিআফযালি আমালিন আমিলতুমুহু লিওয়াজহিল কারীম, তোমরা তোমাদের পৃথিবীতে যদি কোনো ভালো আমল থাকে, ভালো কোনো কাজ যদি তোমরা করে থাকো, ওই ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা চাইলে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারে। ভালো কোনো কাজের উসুলাই করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই ভালো কাজটা আমি করছিলাম, এই ভালো কাজের উসুলাই আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায় না, এরকম কোন উসুলা দিয়ে ভালো কোনো কাজ থাকলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বিপদ উদ্ধার করে দিবেন, এই পরামর্শ দিলেন একজন একজনকে। ফাকালা আহাদুহুম, ওই তিনজন ব্যক্তির একজন হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ইন্নি কানালি আবওয়ানে শাইখানে কাবীরানে, আল্লাহ আমার দুনিয়াতে দুইজন বৃদ্ধ পিতামাতা আছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন প্রথম ব্যক্তি কি দোয়া করতেছেন। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বলতেছে, আল্লাহুম্মা ইন্নি কানালি আবওয়ানে শাইখানে কাবীরানে, আল্লাহ দুনিয়াতে আমার দুইজন বৃদ্ধ পিতামাতা দুনিয়াতে জীবিত আছে, আমি একজন রাখাল, ফাকুনতু আখরুজু ফারআ, আমি প্রত্যেক দিন সকাল বেলায় আমার বরিক বকরিগুলা নিয়া, আমার ভেড়া বকরি নিয়া আমি মাঠে চড়াইতে যাইতাম, ফারজিআ ফাআহলুবা, আমি বিকাল বেলা এই বকরিগুলা নিয়ে বাড়িতে আসতাম, এরপরে এই বকরির দুধ আমি দহন করতাম, এই দুধ দহন করার পর ফাআতিয়া বিহি আবাওয়াইয়া, এই দুধটা নিয়ে আমি আমার পিতামাতার কাছে যাইতাম, ফায়াশরাবানে, তারা এই দুধটা সর্বপ্রথম আমার পিতামাতাকে পান করাইতাম, দুইজন বৃদ্ধ পিতামাতা বাবা মাকে আমার এই বকরির দুধটাকে আগে পান করাইতাম, সুম্মা আসকি আসসিবিয়াতা ওয়া আহলি ওয়া না ওয়া ইমরাতি, এরপরে আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াইতাম, আমার পরিবারের অন্য অন্য সদস্যদেরকে খাওয়াইতাম, সবার শেষে আমার স্ত্রীকে আমি পান করাইতাম, এরপরে আমি নিজে খাইতাম, সবার আগে আমার পিতা মাতাকে পান করাইতাম, এটা আমার নিত্য দিনের অভ্যাস ছিল, আমার আমল ছিল, আমি বিকালবেলা ফিরে আইসা সবার আগে দুধ দহন কইরা পিতা মাতারে খাওয়াইতাম, সুম্মা আসকি আসসিবিয়াতা ওয়া আহলি ওয়া ইমরাতি, এরপরে আমি আমার পরিবারের অন্যদেরকে খাওয়াইতাম, ফাহতাবাস্তু ইয়াউমা, আল্লাহ আমি একদিন হঠাৎ করে রাত্রে বেলায় বাড়িতে ফিরতে দেরি হয়, দেরি হওয়ার কারণে আমি সন্ধ্যা রাত পেরিয়ে যখন এশার নামাজের অক্ত চলে যায় ওই সময় আমি বাড়িতে আসি, বকরিগুলো নিয়ে বাড়িতে আসার পর আমি দেখি তকদ ওয়াজাদতু হুমা নাঈমাইন, আমি আমার পিতামাতা দুইজনকে ঘুমন্ত অবস্থায় পাই। বুড়া মানুষ বেশিক্ষণ অপেক্ষা করতে পারে নাই, আমি বেড়া বকরি বাড়িতে আইনা দেখি দুজন ঘুমায় গেছে, এমনটা হয় কিনা? হয়, পিতামাতা দুজন ঘুমায় গেছে, ফাকারিহতু আন উকিজাহুমা, আমি এই দুইজনকে ঘুম থেকে জাগানোটা অপছন্দ করলাম, আমি তাদেরকে ঘুম থেকে জাগাই নাই, ঘুম থেকে না জাগাইয়া আমি দুধটা নিয়ে তাদের মাথার কাছে সারা রাত দাঁড়ায় থাকলাম, এদিকে আমার ছোট ছোট যে সন্তানাদিরা ছিল, আমার ছোট ছোট সন্তানাদিরা ওয়াসিবিয়াতু ইয়াতাজাগাউনা ইনদা রিজলাইয়া, আর আমার ছোট ছোট সন্তানাদিরা আমার পায়ের কাছে আইসা হাউমাউ করে কান্নাকাটি করতেছিল, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, দুধ পান করার জন্য তারা অস্থির হয়ে গেছে, ওয়াজালিকা দাবুই ওয়াদাবি ওয়াদাবুহুমা হাত্তা তালাল ফাজরু, সকাল পর্যন্ত আমি দুধের পিয়ালাটা নিয়ে পিতামাতার মাথার কাছে দাঁড়ায় আছি, আমার সন্তানরা আমার পায়ের কাছে হাউমাউ করে কান্না করতেছিল, আমার সন্তানাদিদেরকে আমি দুধ পান করাই নাই, আমার পিতামাতার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, সকালে যখন পিতামাতার ঘুম থেকে জাগ্রত হয় দুজন, আগে তাদেরকে দুধ পান করাইছি, এরপরে আমি তাদেরকে আমার সন্তানাদিদেরকে দুধ পান করাইছি, আল্লাহুম্মা ইন্নাকা ইন কুনতা তাআলামু আন্নি আমিলতু যালিকা লিওয়াজহিকাল কারীম, আল্লাহ আপনি যদি জানেন থাকেন এই আমলটা দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়ার কোনো উদ্দেশ্য করি নাই, এই কাজটা করেছিলাম লিওয়াজহিকাল কারীম, আপনাকে রাজি খুশি করার জন্য করেছিলাম, ফাফরুজ আন্না ফুরজাতান নার মিনহাস সামা, আল্লাহ তাহলে এই পাথরটা আমাদের থেকে আপনি সরায় দেন, এই সন্তান যখন দোয়া করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 2215 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাত্তা ফাফুরিজা আনহুমুল হাজার, ওই পাথরটা সাথে সাথে তাদের এই গর্তের মুখ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথরটা সরায় দেন। এই যে সন্তান পিতামাতার খেদমত করেছিল এই কারণে ওই পাহাড়ের গর্তের মধ্যে পাথর দ্বারা বিপদের সম্মুখীন হওয়ার পর ওই বিপদ থেকে উদ্ধার করেছেন কে? আরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ।
যেই ছেলে পিতামাতার খেদমত করবে, যেই ছেলের উপরে পিতামাতা সন্তুষ্ট থাকবে, এই ছেলে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বিপদে পড়লে ওই বিপদে ওই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। এই গর্তের মধ্যে ঢুকে বিপদে পড়েছিল কয় ব্যক্তি? তিন ব্যক্তি। আর দুইজনের কথা বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, ওই দুইজন এই আলোচনা সম্পৃক্ত না, রিলেটেড না, এই জন্য ওইটা আপাতত থাক। পিতামাতা, পিতামাতা যে কত বড় নিয়ামত, কত বড় দৌলত, এই সাতটা ফজিলতের কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। এক নম্বর, পিতামাতার খেদমত করলে হায়াতে বরকত, মালে বরকত দিবেন কে? আল্লাহ। দুই নম্বর, পিতামাতার খেদমত করলে সর্বশ্রেষ্ঠ ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। তিন নম্বর, পিতামাতার খেদমত করলে সন্তান যেখানেই বিপদে পড়বে এই বিপদে সহযোগিতা, বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। চার নম্বর, পিতামাতা জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিস, 1900 নম্বর হাদিস, عن ابي الدرداء رضي الله تعالى عنه عنه انه اتاه رجل فقال নবীজির বিখ্যাত সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে বললেন, ইন্নালি ইমরাতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা। আবু দারদা, আপনি তো নবীজির সাহাবি, আমি একটা সমস্যার মধ্যে আছি, আপনি আমাকে সমাধান অথবা পরামর্শ দেন। কি সমস্যার মধ্যে আপনি আছেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে লোকটা বললেন, ইন্নালি ইমরাতান, আমার একটা স্ত্রী আছে, আমি একজনের স্বামী, একজন স্ত্রী আমার আছে, ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আর আমার মা বলতেছে আমার স্ত্রীর তালাক দিয়ে দেওয়ার জন্য, আমি কি করব? আবু দারদার কাছে একজন ব্যক্তি এসে বলতেছে, আমার স্ত্রীকে আমার মা বলতেছে তালাক দেওয়ার জন্য, আমি কি করব? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি সমাধান দেওয়ার জন্য বললেন, ফাইন্নি সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল ওয়ালিদা আউসাতু আবওয়াবিল জান্নাহ, একজন পিতা অথবা মাতা, পিতা মাতা এই দুইজন হলো জান্নাত যাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। ফাইন শিতা ফাযিল যালিকাল বাবা ইহফাযহু, তুমি যদি চাও এই দরওয়াজাটাকে সংরক্ষণ করো অথবা ভেঙে ফেলাও। এর মানে তিনি বুঝাইলেন, পিতা মাতা তোমার জান্নাত যাওয়ার মাধ্যম হবে, এই পিতা মাতার কথা মানার তোমার দরকার আছে। তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, পিতা মাতা জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম বলেন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেন না। আমার কথা না, ইবনে মাজাহ শরীফের 3862 নম্বর হাদিস, 3862 নম্বর হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, নখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরাইরা বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না, আল্লাহ তাআলার কাছে তিনটা দোয়া সরাসরি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এই তিন দোয়া কবুল হয়, লা শাক্কা ফীহিন্না, এর মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, নবীজি বললেন, দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম অসহায় ব্যক্তি যদি হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই মাজলুম ব্যক্তির দোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেন না। তিন নম্বর, নবীজি যেটা বলেছেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদিহি, আর কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই পিতামাতার দোয়া এই সন্তানের জন্য আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেন না। এটা আমার আপনার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইবনে মাজাহ হাদিস নম্বর 3862 নম্বর হাদিস, 3862 নম্বর হাদিস। আরে মিয়া, আমার আপনার যাদের পিতামাতা জীবিত আছে, একটা দোয়া কবুলের মাধ্যম আছে, দোয়া কবুলের মাধ্যম আছে, বিশ্বাস নিয়ে যদি দোয়া চাইতে পারেন, আর ওই পিতামাতা যদি দোয়া করে, খোদার কসম নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে। দুনিয়াতে বড় বড় কাজ করেন, বিশাল বড় বড় প্রজেক্টে হাত দেন, বিশাল বড় বড় পরিকল্পনা নিয়ে আগাইতে যান, পিতামাতাকে কদর করেন, যায় একটু দোয়া চান, মা আপনি আমার জন্য দোয়া করেন, বাবা আপনি আমার জন্য দোয়া করেন, দোয়া নিয়ে কাজ শুরু করেন, দোয়া নিয়ে পা অগ্রসর হন, আল্লাহ ওই কাজে আপনাকে অবশ্যই সাকসেসফুল করবেন।
একজন সন্তান যখন পিতা মাতার কাছে দোয়া চায় যে আব্বা আপনি একটু আমার জন্য দোয়া করেন, মা আপনি একটু আমার জন্য দোয়া করেন, এই কথা যখন কয় ওই পিতা মাতার মনটা এত বড় হয়ে যায়, আনন্দ হয়। আপনি লাখ টাকা দিয়ে এতটা খুশি করতে পারবেন না, পিতা মাতার কাছে দোয়া চাইয়া তাদের থেকে যতটা আনন্দিত করতে পারবেন। পিতা মাতার কদর করার আল্লাহ তৌফিক দান করেন, যাদের পিতা মাতা দুনিয়াতে আছে তাদের কদর করার তৌফিক আল্লাহ দান করেন। পাঁচ নম্বর বলা হয়েছে, ছয় নম্বর, পিতা মাতার খেদমত করলে ওই বান্দা যদি গুণাগারও হয় ওই বান্দার তৌবা আল্লাহ সাথে সাথে কবুল আর মঞ্জুর করিয়ে নেন। তিরমিজি শরীফের 1904 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عنهم انه قال عبد الله بن عمر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ان رجلا اتاه رسول الله صلى الله عليه وسلم فقال, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, ان رجلا اتى رسول الله صلى الله عليه وسلم فقال, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আযনাবতু যামবান কাবীরা, নবীজি আমি একটা বড় কবিরা গুনাহ করছি, ফাহাল্লি মিন তাওবাতিন, এই কবিরা গুনাহ থাইকে আমার কোনো তওবার পদ্ধতি আছে কিনা, এই কবিরা গুনাহ করছি এখান থেকে তওবার কোনো পথ পদ্ধতি আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলাকা উম্মুন, তোমার মা দুনিয়াতে বেঁচে আছেনি? ওই লোকটা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা তো দুনিয়াতে বেঁচে নাই। নবীজি বললেন, আলাকা খালাতুন, তোমার কি খালা দুনিয়াতে আছে কিনা? নবী ওই লোকটা উত্তর দিয়ে বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার খালা দুনিয়াতে জীবিত আছে। নবীজি বললেন, ফাবির রাহা ইজা, তাহলে তুমি তোমার খালার সাথে সৎ আচরণ করো, তুমি তোমার খালার সাথে সৎ আচরণ করলে, উত্তম ব্যবহার করলে তোমার কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। মা নাই তো খালা, খালার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, তাদের হক তাদের পর্যন্ত পৌঁছাইয়া দাও, এই সৎ আচরণের বিনিময়ে তোমার কবিরা গুনাহ তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, সেখানকার 4 নম্বর হাদিস, আদাবুল মুফরাদের 4 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আন ইবনে আব্বাসিন, আন আফফানিন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আতাহু রাজুলুন ফাকাল, ইবনে আব্বাসের কাছে একদিন একটা লোক এসে বলতেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে একজন লোক এসে বলতেছেন, ইন্নি খাতাবতু ইমরাতান, আমি এক মহিলার বিবাহর প্রস্তাব দিয়েছিলাম, আবাদ আনতান কিহানি, ওই মহিলা আমার বিয়া করার জন্য অস্বীকার করে দিয়েছে, ওয়াক্ত বাহা গৈরি, ওই মহিলাটাকে আর একজন আইসা প্রস্তাব দিয়েছে, ফাহাব্বাত আনতান কিহাহু, এই বেটি ওই ওই পুরুষটাকে বিয়া করার জন্য রাজি হয়েছে, ফাগির তো আলাইহা, আমার আত্মমর্যাদাই লাগছে, আমি প্রস্তাব দিছি বিয়া করতে রাজি হয় নাই, আর একজন প্রস্তাব দিছে তাকে বিয়ার জন্য রাজি হয়েছে, তা আমার পেস্টিসে লাগছে, ফাকতাল তুহা, আমি গিয়া ওই মহিলাটাকে হত্যা করছি, বলেন নাউজুবিল্লাহ, খতবতু ইমরাতান, আমি এক মহিলারে প্রস্তাব দিয়েছি, ফাবাত আনতান কি হানি, সে আমার বিবাহ করার জন্য অস্বীকার করে দিছে, আমি তারে বিয়া করতাম না, এই কথা বলে দিয়েছে, অখতবাহা গৈরি, আমার বাদে অন্য একজন তাকে প্রস্তাব দিয়েছে, ফাহাব্বাত আনতান কি হাহু, সে তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে, ফাগিরতু আলাইহা, আমি তার উপরে মেজাজ চড়াও হয়েছে, আমার আত্মমর্যাদাই লাগছে, আমার পেস্টিসে লাগছে, ফা কতল তুহা, আমি রাগ করে তাকে হত্যা করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কোনো তোবার সুযোগ আছে কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন প্রশ্নটা গেছে, তিনি বললেন, হা ফাহাল্লি মিন তাওবাতিন, আমার তোবার কোনো সুযোগ আছে কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হা উম্মুকা হাইয়াতুন, তোমার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা? লোকটা বলল, লা, আমার মা দুনিয়াতে জীবিত নাই। তখন ইবনে আব্বাস তাকে বললেন, ফাতুব ইলাল্লাহ ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাতা, তাহলে তুমি আল্লাহর কাছে তওবা করো আর আল্লাহর কাছাকাছি যাইতে পারো, এমন করে বেশি বেশি আমল করো। এই কথা শোনার পর হযরত ইবনে আব্বাসের শাগরেদ আফফান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি ইবনে আব্বাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ফাজিতুহু ওয়া সালতুহু, আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, লিমা সালতাহু আন হায়াতি উম্মিহি, তার মা জীবিত আছে কিনা এটা কেন জিজ্ঞাসা করলেন? এবার ইবনে আব্বাস বলেন, ফাইন্নি সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কারণ আমি নবীজিকে বলতে শুনেছি, ইবনে আব্বাস বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে কেউ যদি সদাচরণ করে, এই পিতামাতার সদাচরণ করা আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত।
সাত নম্বর, পিতা মাতার খেদমত করলে পিতা মাতার জন্য যে যতটুকু খরচ করবে এই প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা টাকা খরচের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব, পিতা মাতার জন্য ব্যয় করলে প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। লোকটা অনেক উঁচা লম্বা এবং স্বাস্থ্য বডি খুব ভালো ছিল। নবীজিকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো কতই না ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে সাহাবাই কেরামদেরকে জবাব দিয়ে বললেন, ইন কানা খরাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন কানা খরাজা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই লোকটা টাকা পয়সা উপার্জন করিয়া তার ছোট ছোট ছেলে সন্তানকে যদি সে খাওয়ায় পড়ায় অথবা পিতা মাতার যদি দেখাশোনা করে, এই পিতা মাতার দেখাশোনা করার জন্য যতটা আয় ইনকাম উপার্জন করবে এই প্রত্যেকটা টাকা পিতা মাতার উপরে খরচ করলে, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যতটা সওয়াব পিতা মাতার জন্য খরচ করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। তো এই সাতটা ফজিলত পিতা মাতার দ্বারা খেদমত করবে। দুনিয়াতে পিতা মাতা জীবিত থাকলে তাদের সাতটা হক আছে, অধিকার আছে, আজমত, মহাব্বত, এতাআত, খেদমত, ফিক্রে রাহাত, রফে হাজাত, গাহ গাহ উনকি মুলাকাত, এই সাতটা হক তাদেরকে আজমত করতে হবে, মহাব্বত করতে হবে পিতা মাতাকে। এতাআত খেদমত তাদের কথা মানতে হবে, তাদের খেদমত করতে হবে। ফিক্রে রাহাত তাদের শান্তির ফিকির করতে হবে। রফে হাজাত তাদের প্রয়োজন পূরণ করতে হবে। গাহ গাহ উনকি মুলাকাত মাঝে মধ্যে তাদের সাক্ষাৎ করতে হবে। এই সাতটা হক যদি কেউ পূরণ করে আল্লাহ তাআলা তাকে সাত ধরনের মর্যাদা সাতটা পুরস্কার আল্লাহ তাকে দুনিয়াতে দিবেন। তো যাদের পিতা মাতা আছি, পিতা মাতা বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যথাযথ কদর বুঝে হক বুঝে তাদের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। এই যেই তেলাওয়াতটা কোরআনে হাকিমের সূরা ইউসুফের চার নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম সেখানেও আল্লাহ কথা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছিলেন, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি এগারোটা তারকা, ওয়াশামসা ওয়াল কমার এবং চন্দ্র সূর্যকে দেখেছি, রাআইতু হুমলি সাজিদিন আমাকে সেজদা করতেছে। মুফাসসিরিন কেরাম বলেন, আহাদা আশারা কাওকাবা, এগারোটা যে চন্দ্র সূর্য ছিল, এগারোটা যে তারকা ছিল, এই তারকা এগারো জন হলো তার ভাই, আর ওয়াশামসা ওয়াল কমার চন্দ্র সূর্য এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতা। তার মানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতাকে চন্দ্র সূর্যের সাথে তুলনা করেছেন। তার মানে আমার আপনার পিতা মাতা হলো আমার আপনার চন্দ্র সূর্যের মতো, সূর্য হলো পিতা আর চন্দ্র আকাশের চাঁদ সেটা হলো আমার মা। যার দুনিয়া থেকে পিতা চলে গেছে কেমন যেন তার দুনিয়া থেকে সূর্যটা চলে গেছে, যার দুনিয়া থেকে পিতা মারা গেছে তার দুনিয়ার সূর্যটা কেমন যেন নাই হয়ে গেছে। সূর্য না থাকলে পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায় তার জীবনটা এরকম অন্ধকার নেমে আসছে, অন্ধকারের ছায়া তার জীবনের উপর চলে আসছে। আর এই অন্ধকার রজনীতেও একটা জিনিস আলো দিতে পারে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ এই গভীর রাতেও অন্ধকারের মধ্যেও আলো দিতে পারে। যাদের পিতা নাই মনে করবেন আমার আপনার আকাশের চাঁদটা মা এখনো জীবিত আছে তাকে কদর করেন, আর যার অন্ধকার রজনীর চাঁদ দুনিয়া থেকে চলে গেছে মনে করবেন এই চাঁদ চলে যাওয়ার মানে আমার আপনার জীবনটা আমাবস্যার মতো অন্ধকার রজনীতে পরিণত হয়ে গেছে। এই কথাই আল্লাহ এই আয়াতে বুঝাই দিলেন, অশামসা ওয়াল কমার পিতা মাতা হলো চন্দ্র সূর্যের মতো, যাদের পিতা মাতা দুনিয়াতে আছে আল্লাহ তাআলা তাদেরকে কদর করার তৌফিক দান করেন। হাযা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।